স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সুনীল গুপ্তর 15তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, এ সরকার স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সময় তিনি বলেন, আজ জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। সবাই যখন বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাদ দিতে হবে, সরকার তখন ক্ষমতায় থাকার জন্য তা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আজকে আমার জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আজকে আবার যদি ওই গণতন্ত্র বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে, তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না। আমি বারবার করে বলছি যে আজকে এই সরকার স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জাতির অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে সমগ্র জাতিকে তারা বিভক্ত করে দেবে। স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সুনীল গুপ্তর 15তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, এ সরকার স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সময় তিনি বলেন, আজ জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। সবাই যখন বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাদ দিতে হবে, সরকার তখন ক্ষমতায় থাকার জন্য তা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আজকে আমার জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আজকে আবার যদি ওই গণতন্ত্র বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে, তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না। আমি বারবার করে বলছি যে আজকে এই সরকার স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জাতির অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে সমগ্র জাতিকে তারা বিভক্ত করে দেবে। স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সুনীল গুপ্তর 15তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, এ সরকার স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সময় তিনি বলেন, আজ জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। সবাই যখন বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাদ দিতে হবে, সরকার তখন ক্ষমতায় থাকার জন্য তা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আজকে আমার জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আজকে আবার যদি ওই গণতন্ত্র বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে, তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না। আমি বারবার করে বলছি যে আজকে এই সরকার স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জাতির অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে সমগ্র জাতিকে তারা বিভক্ত করে দেবে। স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সুনীল গুপ্তর 15তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, এ সরকার স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সময় তিনি বলেন, আজ জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। সবাই যখন বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাদ দিতে হবে, সরকার তখন ক্ষমতায় থাকার জন্য তা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আজকে আমার জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আজকে আবার যদি ওই গণতন্ত্র বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে, তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না। আমি বারবার করে বলছি যে আজকে এই সরকার স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জাতির অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে সমগ্র জাতিকে তারা বিভক্ত করে দেবে।